Shuchita and a big welcome to my channel Shuchita Creations. So chalo ajker video ta shuru korchi. Basically ami ekhon regular basis e video dite pacchi na, tumra hoyto ba shobai jano. To keno dite pacchi na, kajer jaygay onekta pressure ache, to hoye utche na temon bhabe video dewa. তো আজকে ভাবলাম আজকে একটা ভিডিও করি কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা যারা এখনো অবধি সুচেতা ক্রিয়েশনস কে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সুচেতা ক্রিয়েশনস কে সাবস্ক্রাইব করে দাও কারণ আসতে চলছে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও এন্ড তোমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করো যাতে আমার তাড়াতাড়ি করে 10k সাবস্ক্রাইবারটা হয়ে যায় তো চলো শুরু করা যাক তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম জানি রেড কালারের ড্রেস পরে তো সেই ড্রেস পরে ঠিক এই জায়গাটাই আমি ভিডিও করেছিলাম তো ভিডিও করে ওই ভিডিওটাই পোস্ট করেছিলাম তো ভিডিওটাতে হ্যাঁ অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লেগেছে আবার অনেকেই কমেন্ট করেছো আমি বিছানা থেকে পড়ে গেছি নাকি তারপর আরও খাট থেকে পড়ে গেলে নাকি তারপর আরও অনেক ধরনের আমার এই মুহূর্তে মনে পড়ছে না খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো কি তার মধ্যে বেশ কিছু কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি তো বলছি তোমাদের মাথায় আসে কি করে ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস ইতনে শানদার বিচার রাখতে হ্যায় জি এত বুদ্ধি আসে কি করে যে আমি এখানে বসে করে ভিডিও করছি মানে বা ছবি তুলছি মানে এখান থেকে আমাকে এখানে ফেলে দিয়েছে আমি আমার বার্থডে কি কি গিফট পেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি যে গিফটটা দেখাবো সেটা অলরেডি আমি তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম একটা শর্টস ভিডিওতে তো প্রথমেই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় যে গিফটটা সেটা হচ্ছে আইকনিকের এই গিফটটা এটা হচ্ছে একটা ডিপ ওয়েভার টাইপের যেটার আমি আলাদাভাবে একটা তোমাদেরকে ভিডিও দেখাবো খুব 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 ভালো লেগেছে আমার এই গিফটটা আমি অনেক দিন ধরে কিনতে চাইছিলাম মনে হয় সেই জন্য আমি আমি পেয়ে গেছি যাই হোক এটা আমি খুলে তোমাদেরকে তাও দেখাচ্ছি জিনিসটা অনেকটা এই রকম এটা এখন লক আছে তো এটাকে আনলক করে চুলটাকে জাস্ট এভাবে দিয়ে করে আমি ইয়ে করবো একদিন করে দেখাবো তোমাদেরকে এই গিফটটা খুবই পছন্দ হয়েছে তো যেই আমাকে দিয়েছো গিফটটা থ্যাংক ইউ সো মাচ তো চলে যাচ্ছি পরের গিফটে নেক্সট গিফট হচ্ছে কি করে এটা ম্যাজিক ফটো ফ্রেম অ্যান্ড মিরর এটাও আমার বেশ পছন্দ হয়েছে বেশ পছন্দের একটা গিফট এটা আমি তোমাদেরকে আলাদা করে ভিডিওটা দেখাচ্ছি এটা দেখানোর পরে জিনিসটা অনেকটা এই রকম ঠিক আছে আমি তো দেখাচ্ছি না জিনিসটা অনেকটা এই রকম আর এটার সাথে একটা ইয়ে আছে এটা জাস্ট কানেক্ট করে এটাকে অন করতে হবে আর এটার ভেতরে না আমার ছবি আছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি চলো আমার নেক্সট গিফট হচ্ছে গিয়ে করে সেম একটা ফটো ফ্রেমের মধ্যে ফটো ফ্রেম না সরি ভুল বললাম কি বলছি এই গিফটটা এটাকে জাস্ট এইভাবে বসিয়ে প্লাগের সাথে অন করে দিলে এটা ঘুরতে থাকে আর চারিদিকে এখানে আমার ছবি আছে তো এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে নাও আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে আমার একজন বড় দাদা বলো ভাই বলো দিয়েছে আমার খুব কাজে লাগবে এই গিফটটা
এক্সটার্নাল স্টোরেজের জন্য আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। থ্যাংক ইউ সো মাচ দাদা এটা দেওয়ার জন্য। আমার আমার সত্যি বলছি অনেকটা কাজে লাগবে, এটা পেয়ে আমি খুব খুশি। তারপর হচ্ছে কি করে মাম্পিদি আমাকে দিল এই ব্ল্যাক কালারের সুন্দর টপটা, আমার খুব পছন্দ হয়েছে। মাম্পিদি জানে আমার ব্ল্যাক খুব পছন্দ, আর অঙ্কিতাদি জানে আমার হোয়াইট খুব পছন্দ। অ্যাকচুয়ালি এই দুটো কালার আমার খুবই পছন্দের, সেজন্য অঙ্কিতাদি দিয়েছে এই হোয়াইট টি শার্টটা, আর মাম্পিদি দিয়েছে এই ব্ল্যাক টি শার্টটা। আমার খুব 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 পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাম্পিদি আর অঙ্কিতাদি, তোমাদের দুজনকে থ্যাংক ইউ। আপকা ইয়ে উপকার জিন্দগি ভর ইয়াদ রহেগা মুঝে এই সুন্দর দুটা টি শার্টের জন্য। তারপর আছে হচ্ছে গিয়ে করে এমন একটা গিফট, আমি মানে কি বলবো, আমার এটাতে সত্যি বলার তেমন কোনো ভাষা নেই। যে আমাকে এই গিফটটা দিয়েছে সে প্রথমবার কোনো মেয়ের জন্য লিপস্টিক কিনেছে, আর সেটা আমি, সেটা আমি ভাবতেই পারিনি আমি এতটা লাকি। তো ও আমাকে এই লিপস্টিকটা দিয়েছে, এটাতে টোটাল তিনটা শেড আছে, আমার খুবই ভালো লেগেছে এই শেডগুলো, তিনটা শেডই খুব সুন্দর। যেহেতু আমি নিউট কালার বেশি পছন্দ করি, তো আমার এগুলো খুব 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 পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি সাহস করে আমার জন্য এই লিপস্টিকটা নিয়েছো, সাথে দিয়েছো ও এই সেলিব্রেশনটা, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি পেয়েছি হচ্ছে কি করে এই সুন্দর ব্যাগটা, এখানে সুন্দর একটা লেখা আছে, জাস্ট বি কুল ডার্লিং। মানে এটা আমাকে দিয়েছে দেবলীনা দি, দিদি আমাকে বলেছে যে এই লেখাটার জন্যই আমি তোমাকে দিয়েছি, সবসময় কুল থাকো, একদম ফ্রিলি ফ্রি মাইন্ডলি চলতে থাকো। দিদি অনেক কিছু জানে যিনি, সেজন্য হয়তো বা আমাকে এই সুন্দর ব্যাগটা দিয়েছে। আমার খুব 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 পছন্দ হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। Thanks. Love you. তারপর আছে হচ্ছে কি করে এই গিফটটা খুব সুন্দর র‍্যাপিং ছিল, বাট আমার না সহ্য হচ্ছিল না, আমি কবে ভিডিও করব আমি জানি না, কারণ ডিউটি থেকে এসে করে আমার ইচ্ছে করে না ভিডিও বানাতে। তো সেই জন্য আমি ফটাফট খুলে নিয়েছি এটাতে কি আছে। এটা আমাকে দিয়েছে রাজেশ দা আর বর্ণালী দি মিলে করে, তো থ্যাংক ইউ রাজেশ দা আর বর্ণালী দি, তোমাদের দুজনকেই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এখানে এই কাপটায় আমার ছবি আছে, আর এখানে ওরা লিখেছে হ্যাপি ডাউনলোড ডে সুচেতা, এটা আমার বড্ড বেশ ভালো লেগেছে। সেম এরও একটা আমার ছবি আছে, আমার খুব 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 ভালো লেগেছে এই কাপটা। সাথে আমি সেম আরেকটা কাপ পেয়েছি, এই কাপটা এখানেও চারিদিকে আমার ছবি আছে, খুব ভালো লেগেছে আমার। তো তোমরা আমার ভিডিওতে বার্থডে ব্লগে অলরেডি দেখতে পেয়েছো, আমি ঠিক রাত 12টায় একটা সারপ্রাইজ কেক পেয়েছি, যেটা পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। এত ছোট একটা কেক ছিল, এত কিউট ছিল কেকটা, বলার মতো নয়, আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি ডিভাইনি গিয়ে করে কেক কেটেছি, তারপর বাড়িতে এসে একটা সারপ্রাইজ পেয়েছি, সব মিলেমিশে করে আমার দিনটা বেশ ভালো কেটেছে। হ্যাঁ, সব কিছুই জীবনে পাওয়া যায় না লাইফে, কিন্তু যা কিছু আছে সেটা নিয়েই করেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। আর এছাড়া পেয়েছি অনেক চকলেট, যেগুলোর মধ্যে অলরেডি আমি অনেক চকলেট খেয়েও নিয়েছি, অনেকগুলো চকলেট আমার শেষ, অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন বেঁচে পড়ে এই চকলেটগুলোই আছে, যেগুলো এখনও আমি খেয়ে উঠতে পারিনি। ভিডিওটা এতটুকুই, তোমাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। প্লিজ তাড়াতাড়ি করে তোমরা 10K সাবস্ক্রাইবারটা আমাকে করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।